দেশে দারিদ্রের হার আমেরিকা থেকে 1% হলেও কম থাকবে বলেছেন প্রধানমন্ত্রী। আজ রবিবার রাজধানীতে সিভিল সার্ভিস প্রশাসনিক একাডেমিতে বিসিএস নিয়োগ পেয়ে মাঠ পর্যায়ে কাজ করতে যাওয়া প্রার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন শেখ হাসিনা। এ সময় তিনি তার সরকারের উন্নয়ন চিন্তা তুলে ধরে প্রশিক্ষণ প্রার্থীদের দেশ ও জনগণের সেবায় মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশে দারিদ্রের হার যুক্তরাষ্ট্রের চেয়ে 1% হলেও কম থাকবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সবাইকে একনিষ্ঠ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় 23 জুন পলাশির আম্রকাননে ব্রিটিশদের সঙ্গে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন, একই তারিখে আওয়ামী লীগের জন্ম, দলটির নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, আওয়ামী লীগ সরকারের শাসনে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, পলাশির আম্রকাননে যে স্বাধীনতার সূর্য অস্ত দিয়েছিল সেই সূর্য আবার উদিত হয় মেহেরপুরের আম্রকাননে। আওয়ামী লীগের প্রতিষ্ঠায় হয়েছিল বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য। আর যে কারণে আপনারা দেখবেন আওয়ামী লীগ যখন সরকারে আসে তখনই কিন্তু দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়।